মেঘে মেঘ দিয়ে বানানো আলিবাইদি একটা ফটো দিছে, ওটা দেখো। সালাম না আলাইকুম, দেখিনি। এটা খাজামূর্তি সন্টু ক্যালিফোর্নিয়া থেকে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই করোনার মাঝে একটু পজিটিভিটি, আমার সামনে যে ছেলেটা এ ভীষণ পজিটিভ, আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু পাঁচ অক্ট নামাজ পড়ে, আর যেহেতু ইয়াং এনার্জেটিক, আর যেহেতু স্বপ্ন আছে ওর চোখে, তো ওদের চোখের এই ইয়াং ইয়াং জেনারেশন, নতুনদের সাথে আমার কথা বলতে ভাল লাগে, কারণ ওদের স্বপ্ন আছে। আমার এই বয়সে স্বপ্ন দেখতে ভালো লাগে না, কিন্তু ওদের স্বপ্নে আমি আপ্লুত হই, আমার নিজেকে ইয়াং মনে হয়। তো ওর নাম তানভীর হোসেন, ওর বাবা মা ইটালিতে থাকে, ও বাংলাদেশি। ইটালির তো খুব কঠিন অবস্থা, তো ওর বাবা মা রোমে আছে। তার মধ্যেও যে আজকে ওকে ফ্রেশ বা একটা এনার্জেটিক পজিটিভ লাগছে, এটা আমার খুব খুশি। আর কিছু বলবা তানভীর, কি বলবা বলো? আসসালামু আলাইকুম। খাজাবের সাথে কথা বলে যত ক্লান্তি ছিল সারাদিন, সেই ক্লান্তি সম্পূর্ণ দূর হয়ে গেল। আর আমাদের একমাত্র খাজা ভাই, যিনি কিনা সোর্স অফ এনার্জি, তো উনি সবসময় বলে যে একটা ভিডিও টিডিও বানাবো তোমাকে নিয়ে। তো আজকেই হয়তো কোনো একটা কারণে উনি বলল যে আজকে একটা ভিডিও বানাই, তো সেই জন্য ভিডিওটা করা উনার। সবার জন্য সবাইকে রইল সালাম, আর সবাই অবশ্যই দোয়া করবেন কোনো পরিস্থিতির জন্য। সবার সব সবাইকে অবশ্যই সাবধানে থাকতে হবে, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তুমি কি কি নিজে কি কি করতেছো, মানে কি কি ফলো করতেছো, বাসায় থাকো, কাজ করতেছো, না আর কি করো, আর কি করো? বর্তমানে বাসায় আসছি, মোস্ট অফ দ্য টাইম বাসাতেই আসছি, খুব কমই বেরোচ্ছি বাইরে। আর বাইরে বের হলেও দেখাচ্ছি নিজের গাড়ির ভিতরে থাকছি, বাইরে তেমন কোনো অ্যাক্টিভিটিস করছি না। আর হ্যান্ড স্যানিটাইজার আছে, যদিও সুপার মার্কেটে কোনো কারণে যদি যাওয়া লাগে বা গ্যাস স্টেশনে গ্যাস নেওয়া লাগে, তার সাথে সাথেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। আর হাইকিং এ যাচ্ছি, একটা ভালো জিনিস যে আউট অফ সিটি, আউট অফ সিটি, আউট অফ গ্যাদারিং, আউট অফ পিপল, স্টে উইথ দ্য নেচার। ভালো, এটা ভালো করছো। আচ্ছা, ওই যে দাজ্জাল মাজ্জাল ওজিজ মজিজ নিয়ে এখন কথা বলবো না, ওটা নিয়ে বলবো না, ওইটা পরে বলেন, কারণ ওইটার যে উত্তরটা ওইটা কি ডিসকাস করার দরকার আছে, না ওটা নিজের মধ্যেই রাখবো, ওইটা পরে একটা আলাদা ভিডিওতে ওইটা ডিসকাস করব, ইনশাআল্লাহ। কারণ আমিও এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ইউটিউব খুললেই, যেটা মমতাজ বলছিল, ইউটিউব খুললেই কত যে গালি দিচ্ছে, সেটা না, মানে আমাদেরকে কনফিউজ করতেছে, এত কথা, টাইটেলগুলো এত সুন্দর দেয় আমার বাঙালি ভদ্রলোকরা, আমার অনেকটাই ভালো লাগে, কিন্তু আমি কাউকে ফলো করি না, কাউকে বৈধ বাণী কারোটা ভাবি না, কারোটা আমি খুব সিরিয়াসলি নিই না, কিন্তু এত এত ইউটিউব, এত এক একজন এক একটা দাজ্জাল, এক একটা আজুজ মজুজ আমার জন্য, মানে নেগেটিভ করার জন্য, আমাদের ইমানকে দুর্বল করার জন্য এত ভিডিও, ইনক্লুড মাইসেলফ। তো আমি চেষ্টা করি না, আল্লাহর তরফ থেকে একটা আমার মধ্যে পজিটিভ জিনিস চলেই আসে আমি যতগুলো ভিডিও করি। তো আমি করব কিছু কিছু, এখানে আমাদের যারা লিডার আছে বা যারা একটু অভিজ্ঞ ধার্মিক, আমার যে সেলিম ভাই ওই ভদ্রলোক, বা সেদিন আলাদিনে গেলাম, আলাদিনে ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, ওর নাম জনি, ওর সাথে একটা ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ আজকে খুব লাকি যে তোমার সাথে ভিডিওটা করতে পাচ্ছি। তোমার সাথে আজকে ভিডিও করার একটাই কারণ, তুমি ডিপ্রেস না, তোমার খুব সুন্দর ভালো লাগছে, তোমার আজকের করোনার মধ্যে তুমি একটা যেন গবরে পদ্ম ফুল, মানে সবাই যা ডিপ্রেস হাহা ইহি করছে, সেখানে আল্লাহর অশেষ কৃপা যে আমরা পজিটিভিটি করতে পাচ্ছি। তো আর তোমার আব্বা আম্মা ইতালিতে, তাই না? ওনারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ওনারা। তোমার বোন বাংলাদেশে, উনি ভালো আছে? হ্যাঁ, ও ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না এখন পর্যন্ত, হয়তো দেশের বাড়িতে চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইটা গেলে ভালো হবে, কারণ ঢাকাতেই আছে। হ্যাঁ, আপাতত ঢাকাতেই আছে। হ্যাঁ, অনেকে কিন্তু চলে যাচ্ছে, বুঝছো? তোমাদের একটা যশোরের ছেলের সাথে আমি কথা বলছি, ছেলেটা এত ভালো এত ভালো, আমি অদ্ভুত হয়ে গেছি ওর সাথে কথা বলবো কি, ওদের মাটির ঘরটা আমাকে দেখাচ্ছে চারিদিক দিয়ে, আমার যে কি ভালো লাগছে, মানে সবাই যখন লুকাইতে চায়, আমাদের দৈন্যতা তো আমরা লুকাইতে চাই, সেক্ষেত্রে ওই ছেলেটা, ওর নাম রাকিব, আমার ভাতিজার নামে নাম, ওই ছেলেটা এত সুন্দর করে ওদের বাড়িটা দেখাইলো, রান্নাঘর দেখাইলো, আমার মনে হয় গ্রামে একটু ভালো, তাই না? তারপরে আমি ওর এরকম ভিডিও কল কইরা
রেকর্ড করছি, পারলে দেখো। ওইটাকে আমার খুব ভাল লাগছে, মানে সত্যি ভাল লাগছে যে যে নিজের, আমি যেমন সারা জীবন নিজের দৈন্যতা বা নিজের ইয়েটাকে অ্যাভয়েড করতাম, লুকায় রাখতাম, এটা আমার মধ্যে কাজ করে খুব। তো কিন্তু যারা এটা করে তাদেরকে আমার পছন্দ হয়, কারণ আমি নিজে ওরকম। কিন্তু এই ছেলেটা পুরো ওপেন করে দিল। তখন আমি আমাদের ওই ভাগীরথী নদী, মুর্শিদাবাদের কথা, টয়লেট ছিল না, কুড়িগ্রামের কথা আমিও বড় 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 করে অনেক কিছু বলে দিলাম। একটা ছেলে অনার্স, ইংলিশে অনার্স পড়ে, তো যশোরে। আর কিছু বলবা? এটা তো ইউটিউবে চলে যাবে ইনশাআল্লাহ, তো তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। কিছু বলার নেই, আমি তো শ্রোতা, যখন খাজা ভাই কথা বলে তখন কিছুই বলার থাকে না, শুধু শোনার থাকে। চাপাবাজি একটু কম করো, তুমিও ভালো বলো, তুমিও খাজা ভাইয়ের চেয়ে ভালো। আর তোমাদের সাথে কথা বললে হয় কি, যেটা আমি আগে মেনশন করছি, আমার বয়স, আমার চেয়ে বয়সের কমদের চেয়ে ইয়াংদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, কি আমি ওপেন থাকতে পারি আর আমি ওদের স্বপ্নে নিজেকে ডুবায় ফেলি, তখন আমার ভালো লাগে, পজিটিভিটি কাজ করে, এনার্জি ইয়াং জেনারেশনের যেটা উল্টো আমার কাজ করে। এই জন্য যতগুলো বন্ধু বান্ধবের ছেলে মেয়ে আছে ওদের সাথে আমার বেশি খাতির দেন বাবা মা, যদিও খুব কম রেখে দিব। আচ্ছা তুমি কফি খাচ্ছ, আমিও কফি বানাই, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। Who makes noise, me? Let's see, if I ever need to spend free time. Oh, no, everything is fine. Okay, so they have four kids in there. Don't worry. Anything, if you need any help, just, I'm next door. Don't... Okay. My name is Tan. T-A-N. T-A-N? Yeah, Tan. Okay. Yeah. Anybody, if any anything happened, don't hesitate to knock my door, even at 3 o'clock in the morning. I'm here for you guys. Okay? And I'm glad that to meet you, all of you. Yes, awesome. We'll have it after. Thank you. ওকে, তো তোমার, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো, নামাজ তো তুমি পড়োই, আর বাকি সব আল্লাহর ইচ্ছা, পরে আবার কথা হবে। হ্যাঁ আমি রেখে দিচ্ছি, কারণ বপি ফোন করতেছে বাংলাদেশ থেকে, বপিকে পাচ্ছিলাম না গত 2-3 দিন ধরে, এখন দেখি বপির একটার পর একটা মেসেজ আসতেছে আসতেছে, তো ওনার সাথে একটু কথা বলি। আর তুমি ভালো থাকো, বাবা আমার সাথে যোগাযোগ রেখো, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পরে কথা হবে আবার। হ্যাঁ খোদা হাফেজ, সালাম আলাইকুম।